হ্যালো বন্ধুরা, তাহলে এখন থেকে আজকে ব্লগটা শুরু হয়ে গেল। আজকে আমাদের এখানে আকাশটা ভীষণই মেঘলা, বৃষ্টিও পড়েছে ভোরবেলার দিকে। তো আজকে হলো শনিবার, তো সকালে আজকে রুটি ভাত আর বাঁধাকপির ঘন্ট হয়েছে আপাতত এইটুকুনি। তো রান্না বান্না করিনি, তারপর সকালে আর কি খাওয়া দাওয়া হবে। তো দুপুরে কি রান্না করা যায় তারপরে ভাবা যাবে। আর এখানে কড়াতে মাছের মুড়োটা ভাজা হচ্ছে। আজকে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট হবে। আর মাছের মুড়োটা এটা কাতলা মাছের মুড়ো, ডাল খেতেও বেশ ভালো লাগে। মুগ ডাল ঘরে ছিল না, তাই ভাবলাম যে বাঁধাকপি দিয়েই করা যাক। তো সেই জন্য বাঁধাকপি আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে একটু কড়াইশুঁটিও দিয়েছি। আর ওদিকে আদা ঘুষুনিতে ঘষে রেখেছি, আর তেজপাতা, কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দেব। তো যথারীতি রান্না বান্না শুরু হয়ে গেছে, আর আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। মাছের মুড়ো ভাজা হয়ে গেছে, দিনের কেক খাওয়া ফুরলো, তাই তো আজকে আরো আরো একই সাথে জাল পুচানি ঘুরে আইগা। তাড়াতাড়ি আসবি, কিন্তু পড়তে বসবি আনন্দ বাড়ির থেকে। আমাদেরকে তাকাও না একটু, নেই বল কদিন পরে যাচ্ছিস বল। 10 দিন? তো বন্ধুরা, নেক্সট ডে আবার চলে এসেছি রবিবার দিন দুপুরবেলাতে। এখন আমি আমার জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, তারপরে গিয়ে বাসনকোসন মেজে তারপরে স্নান টান করে তারপরে অন্য কাজগুলো করে নেব। আর এখন তো রেগুলারই জামা কাপড় কাচা হচ্ছে সার্ফ দিয়ে, আর আমি তো এমনিতেও আগেও রেগুলার জামা কাপড় কাচতাম, তাই আজকে একটু কম জামা কাপড়ই রয়েছে। কালকের ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, শনিবারের ওই সকালবেলায় রান্নাবান্না পর্যন্ত শেয়ার করতে পেরেছি, তাই ভাবলাম যে পরের দিনের ব্লগটা এর সঙ্গে জুড়েই দেওয়া যাক। আর সংসারের কাজ করার পরে আবার ভিডিও করা তারপরে এডিট করা আমার হয়ে উঠছিল না, নিজের উপরে অনেকটাই প্রেশার পড়ে যাচ্ছিলো, আর আমি সময় দিতেও পাচ্ছিলাম না। তাই টুকরো টুকরো কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শনিবার আর রবিবারের যে ব্লগটা তোমাদের সাথে ভিডিওগুলো একটু একটু শ্যুট করা ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর নিজেরও শরীরটা খুব একটা ভালো নেই, তাহলেও তো সংসারের কাজকর্মগুলো তো করতেই। তো বন্ধুরা, চলে এসেছি ছাদে, আর এখন ওই কিছু জামা কাপড় কেচে নিলাম, ওটা মেলে দেবো। নিচে আবার বাসনকোসন মেজে নেবো, রান্নাবান্না একটু বাকি আছে। সকালে একটু রান্নাবান্না হয়েছে সকালবেলা ব্রেকফাস্টে, তো এখন ভাত আর মাছের ঝোলটা করে নেবো। তো চলো, আর শীতকালে না এরকম রোদটা বেশ ভালো লাগছে। আর এখন আমি জামা কাপড় কটা কেচে দিয়েছি, মেলে দিই, আর কম্বল টম্বল একটুখানি শীতকালে রোদে দিলে বেশ ভালো হয় আর কি। তাই একটুখানি যেটুকুনি রোদ আসে সকালের দিকে সেটুকুনি আর কি রোদ তো একটু পড়ুক, ঘন্টাখানিক বাদে তুলে নেব। তো ঝটপট আমার সংসারের কাজ তো শুরু হয়ে গেছে সেই সকাল থেকে, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এদিকে জামাকাপড় মেলা হয়ে গেছে, দেখো একদম ভর্তি। এদিকে কাঁথা কম্বলগুলো রোদে দেওয়া হয়েছে, আর কাকিদের বাড়ির ছাদে অনেক গাঁদা ফুল গাছ, ডালিয়া ফুল, অনেক কিছু লাগিয়েছি। মানে আমি লাগাইনি, মানে কাকা লাগিয়েছে। তো আগের বছরও তোমাদের দেখিয়েছিলাম, তো চলো দেখো সবে সবে মানে ফুল ফুটেছে। তো এত দূর থেকে অত দেখা যাচ্ছে না, ডালিয়া ফুলগুলো সবাই ফুটে যায়, গাঁদা ফুলগুলোও ফুটেছে। আমি স্নান টান করে চলে এসেছি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে।
এবার যাবো রান্নাঘরে রান্না করতে, একটুখানি রান্না বাকি আছে, সকালে করেছি একটু রান্না, আর এখন মাছের ঝাল করব। আর কী কী রান্না করি চলো, কেটে ধুয়ে রেখে এসেছি, চলো তাহলে আমার রান্নাঘরে। আর আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে, তো চলো। আর ভাবলাম কি জামা কাপড় কেচে বাসন টাসন মেজে ভাবলাম যে একবারে স্নান টান করে নিই, তো মেয়েকে স্নান করিয়ে তারপরে আমি স্নান করলাম, তার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। এখন কটা বাজে জানো? 1টা বেজে গেছে। তো কিছু করার নেই, একটুখানি ওই ধোয়া পাকলা সমস্ত আর কি, ধোয়া কাচার, তারপরে অনেক কৌটো কয়টি এরকম ধোয়া টোয়ার ব্যাপার ছিল, কেননা কিছুদিন আগেই তোমরা তো জানোই যে শ্বশুর মশাইয়ের সংক্রমণ হয়েছিল, তো সেই জন্য আমরাও একটু সাবধানে ছিলাম। তো এখন উনি অনেকটাই সুস্থ আছে। আমার ফ্রেন্ডস জিজ্ঞাসা করছিলো যে আমার শ্বশুরমশাই কেমন আছে, উনি এখন আগের থেকে অনেক অনেকটাই ভালো আছে, তবে এখনও রিপোর্টটা করা হয়নি, দেখা যাক কয়েকদিনের মধ্যেই করাবো। তো এখন অনেকটাই সুস্থ রয়েছে, আর আশা করছি এখন তোমাদের সাথে একটু মানে ডেইলি লাইফস্টাইলের যে ভিডিওগুলো, ডেইলি ব্লগ যেগুলো দিচ্ছিলাম, সেরকম টাইপের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সঙ্গে থাকো, আসছে আরও আরও ভিডিও আসছে। আর মানার এখনও বাদ্রের যে সাজানো হয়েছিলো এখনও ওটা খুলতে দেয়নি, আর মানাকে নিয়ে একটা দারুণ ব্লগ আসতে চলেছে কিছুদিনের মধ্যেই, কয়েকদিনের মধ্যেই। অবশ্যই সঙ্গে থেকো আর দেখতে থেকো, আর নতুন বন্ধুরা আসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আর বগর বগর করছি না, সরাসরি চলো, 1টা বেজে গেছে অলরেডি, আজকের মতন দেরি হয়তো কখনো হয়নি। তো চলো রান্না বান্না করে নিই। তোমাদের সাথে অনেক দিনই কোনো রেসিপি শেয়ার করতে পারছি না, কী আর করবো। তো চলো, তো আজকে দুপুরে রান্না করব এই মাছ। লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এখন কড়ায় তেল দিয়ে, তেল তো গরম হয়ে গেছে, আর মাছ ভাজা বসিয়ে দিলাম। আর ওদিকে কুকারে আমি উচ্ছে, পেঁপে আর আলু সেদ্ধ করব, তার জন্য লবণের একটু জল দিয়ে দিয়েছি। আর এখানে উচ্ছে ভাজাও করব, লাল শাক ভাজা, আর মশলা তো বেটেই রেখে দিয়েছি। আর এদিকে দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর ওদিকে কুকারে বসিয়ে দিয়েছি সেদ্ধটা, আর ভাতে দিলে পেঁপেটা ভালো সেদ্ধ হচ্ছিলো না, এই কারণে কুকারেই সেদ্ধ করলাম আজকে। তো ঝটপট আজকে রান্নাগুলো করে নিই, বেশ অনেকগুলো রান্না বাকি রয়েছে। আর সকালে একটুখানি মটরের ডাল রয়েছে, আর একটু পাঁচমিশালি তরকারি অল্প অল্পই রয়েছে, ওগুলো দুপুরবেলায় হয়ে যাবে। আর একটু বেশি করে রান্না করে রাখছি, আর রাতে সেরকম কোনো রান্না করতে হবে না, একটু রুটি করলেই হয়ে যাবে। তো মাছ ভাজা নামানোর পরে ওই তেলেই আমি একটু মাছের ঝাল করে নেবো, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আর একটু পেঁয়াজ কুচিও দেবো, কেননা মশলাটা খুবই কম রয়েছে, ওটা কালকেই বেটে রাখা একটু মশলা ফ্রিজে ছিল। আর বন্ধুরা, তোমাদের যদি মশলা বেটে যদি একটু বেশি থাকে, তাহলে তোমরা সেই কাঁচা মশলাটাকে তোমরা একটুখানি সাদা তেল দিয়ে ফ্রিজে রেখে দিলে সেই মশলার কিন্তু গন্ধ কিংবা টেস্ট একই রকম থেকে যায়। এইভাবে কিন্তু আমরা 3-4 দিন রেখে খেতেও পারি, ব্যবহার করতে পারি রান্নায়, চটপট হয়তো কারেন্ট থাকে না, অনেক সময় মশলা টেস্ট করা যায় না, তারা ভুলে থাকে, এইভাবে আমরা কিন্তু ইউজ করতে পারি। তো আমার রান্না চলছে, আমাদের সাথে কোনো কথা বললাম না। তো এদিকে দেখো লঙ্কা আর পেঁয়াজটা সাতলানো হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দেবো। আর এখন কুকারে তো সিটি পড়ছে, 2টো সিটি পড়লেই সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে মশলাটাও দিয়ে দেবো, তারপরে মাছটা দিয়ে তারপরে ঝোল দেব। তো এই মশলার মধ্যে রয়েছে একটু জিরে, একটু হলুদ, একটু লবণ, আর কাঁচা লঙ্কা 1টা দিয়েছিলাম, আর পেঁয়াজ আর আদা রয়েছে, রসুনটা নেই। আর এই মাছটা কালকেরই মাছ, কালকে একটু বেশি পরিমাণে মাছ আনা হয়েছিল, তো কালকে পাতলা করে পেঁপে দিয়ে ঝোল হয়েছিল, আর আজকে মাছের ঝাল হচ্ছে। ফ্রিজে বেশি দিন মাছ থাকলে সেই মাছটা ঝোল খেতে একদমই টেস্ট লাগে না, সেই কারণে আজকে ভাবলাম যে চলো আজকে একটু মাছের ঝালই করা যাক। অনেক দিন পাতলা ঝোল খেয়ে একদমই ভালো লাগছিলো না, তাই একটুখানি মাছের ঝাল করলাম কাঁচা লঙ্কা দিয়েই। তো এখন হাজব্যান্ড আর মেয়ে খেতে বসেছে, মেয়ে এখন লাল শাক ভাজা খাবে না, এই নিয়েই আর কি মেয়ের একটু মনটাও একটু খারাপ। আমি বলছি খেয়ে নাও মানা, মেয়ে রাগ করছে খাবে না। তো
দেখা যাক ওকে কি দিয়ে খাওয়ানো যায় ভুলিয়ে ভালিয়ে। আর এদিকে হাজব্যান্ডেরও খেতে দিয়েছি, তো ওদের দুজনের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি শ্বশুরমশাই তার শাশুড়িমা খেয়ে নেব। তো শ্বশুরমশাই তো আমাদের সঙ্গে একসাথে খায় না, পাশের ঘরে খেতে দিয়ে আসব। আর অনেক দিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পেরে আমাদের ফ্যামিলি সবাই রয়েছে, তো আমারও ভালো লাগলো। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। Thank you.